চেনা অচেনা সবার সাথে বন্ধুত্ব করার আসর জিও ম্যাডাম। নিজেদের দুঃখ সুখ সব কিছু স্মৃতিচারণের আসরই জিও ম্যাডাম, আর তোমাদের সবার ভালোবাসার আসর হচ্ছে জিও ম্যাডাম। আর সেই ভালোবাসার আসরকে আজও তোমাদের সামনে হাজির করেছি সব ম্যাডামদের হাত ধরে। ম্যাডামদের সাথে অনেক মজা গল্প তো রয়েছেই, তবে তার আগে অবশ্যই প্রতিদিনের মতো প্রথমেই দেখাবো প্রথম রাউন্ডের খেলা। খেলাটা হবে এইভাবে, এখানে দেখতে পাচ্ছ অনেক স্ট্র রাখা আছে, স্ট্রগুলোকে দুটো টুথপিকের সাহায্যে দুদিকে ধরে এইভাবে এই টুথপিকের মধ্যে রাখতে হবে। সময় থাকবে ম্যাডামদের জন্য এক মিনিট করে। এই সময়ের মতো যতগুলো স্ট্র ঠিকঠাক নিয়মে হাত লাগলে কিন্তু সেটা বাদ যাবে। হাত লাগছে না এরকম যে টুথপিকগুলো এখানে রাখা থাকবে প্রত্যেকটার জন্য পাওয়া যাবে 2 পয়েন্ট করে। লক্ষ্মীকান্তপুর থেকে প্রথম ম্যাডাম এসেছে, দেবলা হালদার। আচ্ছা দেবলা ম্যাডাম, তুমি নাকি মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখো? হ্যাঁ হ্যাঁ, একটু শুনি মা কী কী স্বপ্ন দেখে মেয়েকে ঘিরে। মেয়েটা তখন খুব ছোট, 5 বছর বয়স, আর মেয়েটা খুব আঙুল চষে। আমার শাশুড়ি বলছে তুই আঙুল চুষছি, তোর বর এলে সবাই তো বলবে আঙুল চুষির বর আসছে। তখন মেয়েটা বলছে, বলে সবাই তো তবু আমার নাম করে বলবে যে আঙুল চুষির বর আসছে। মানে বউয়ের আইডেন্টিটিতে চিনবে বরকে, তাই তো? তারপর এখনও কি আঙুল চষে? না, এখন বিয়ে হয়ে গেছে। সে কী নামে চেনে এখন বরকে তোমাদের পাড়াতে? আঙুল চুষির বর হিসাবে? না, সুপর্ণার বর হিসাবে চেনে। আচ্ছা ওকে। অঞ্জলি ম্যাডামও লক্ষ্মীকান্তপুর থেকে? ম্যাম মাধবপুর, মাধবপুর থেকে এসেছো। আচ্ছা তুমি আমায় বলো, তোমার মেয়ে হওয়ার কোনো ঘটনা আছে? ঘটনা মানে সবাই এমনি গ্রামে যেমন বলে যে মেয়ে হলে হতে হবে, না মেয়ে হলে বা আমার আয়ু বাড়ে একটা কথার কথা বলে আর কি। আচ্ছা, আমার জানা ছিল না। হ্যাঁ অনেকেই বলে এটা। তোমার মেয়ে হয়েছিল? হ্যাঁ প্রথমে মেয়ে হয়েছিল। তোমার আয়ু অনেক বেড়ে গেছে? অবশ্যই, এই তো কত অল্প আয়ু চলে যাচ্ছে, আমার ভাই নেই, তা তবুও তো আমি আছি, কিছুটা বিশ্বাস হয় আর কি। এখন বিশ্বাস হয় যাক, ভাগে আমারও কিন্তু মেয়ে, আমারও মনে চাই বেড়ে গেল, তাই তো? এটা সবাই বলে গ্রামে। বাহ খুব ভালো, এটা আমার জানা ছিল না, তোমার কাছ থেকে নতুন শেখা আমার। তুই ম্যাডাম তো রেডি খেলার জন্য, সময় শুরু এখন। না হাত লাগানো যাবে না, তুমি একদিক দিয়ে কাঠি ধরো দুদিক দিয়ে কাঠি ধরো, কিন্তু হাত লাগছে ম্যাডাম, হাত লাগলে চলবে না, কিন্তু হাত লাগলে হবে না। সময় শেষ। দেবলা ম্যাডাম হাত কাঁপ ছিল না, 6 পয়েন্ট হাতে। ও অনেকটাই ডিফেক্ট, ওই জন্য আমি দেখছিলাম হাতটা কাঁপছিল। ঠিক আছে তুমি ঠিক আছে, 6 পেয়েছো, তুমি 4 পেয়েছো। মৌমিতা ম্যাডাম এসেছে মাধবপুর থেকে। আচ্ছা ম্যাম তুমি বলো, প্রেম করে বিয়ে করেছিলে? না, খুব শান্ত ওকে দেখলে মনে হচ্ছে, কিন্তু বিয়েটা কীভাবে হলো শুনি? দেখাশুনো দেখাশুনো ভাই, দেখতে এলে কি এরকমই চোখ নিচু করে রেখেছিলে তোমাকে? হ্যাঁ, তখন হাজবেন্ডকে দেখোনি তখন? না, লজ্জা পেয়েছিলে? লজ্জা করছিল। আচ্ছা এবার বলো আমার, কিন্তু তুমি তো না দেখে বিয়ে করেছো কি তাহলে? তুমি তারপরে দেখেছি, দেখাশোনা ঘুরতে গেছিলে? হ্যাঁ। সব থেকে কাকে তুমি ঝগড়া করো বলো, কার সাথে মানে কাকে শাসন করো বেশি বলো বাড়িতে? স্বামীর। স্বামীকে করো শাসন করো? আচ্ছা কিছু করলে একদম শাসন করতে থাকো? হ্যাঁ। কমলা ম্যাডাম খেলবে আমার সাথে, ওকে? সময় শুরু এখন। সিঙ্গেল করতে গেলে হাত কাঁপবে, এটা একদম স্বাভাবিক, দুটোকে রাখা হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। সময় শেষ। কমলা ম্যাডাম এই রাউন্ডে পেয়েছো 8 পয়েন্ট, আর মৌমিতা এই বয়সে বুড়িদের মতো হাত কাঁপছিল, 4 পয়েন্ট। রত্না এসেছে মাধবপুর থেকে। রত্না কী করতে সবথেকে বেশি ভালো লাগে বলো? ঘুমাতে, দেখলে তো মনে হচ্ছে না একদম ঘুমের চেহারা এটা। আচ্ছা এই ঘুমকে ঘিরে কোনো ঘটনা আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমি ছোটোবেলায় মামার বাড়িতে মানুষ হয়েছি, তখন ক্লাস 6 বা 7 হবে, তো শীতকালে রাত মামা ছোটো মামার ঘরে দোতলায় ঘুমোচ্ছিলাম, তো ক্লাবে ছেলেরা সব ঠাকুরতলায় খেলছিলো, আর আমি টিভি দেখতে দেখতে মুড়ি দিয়ে কাটা কানে কানপটি দিয়ে মানে খুব এটে সেটে নিয়ে ঘুমোচ্ছিলাম। ঘুমোতে ঘুমোতে টিভি অটোমেটিক কেবল চলে গেছে আর টিভিটা অফ হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি, সবাই খোঁজাখুঁজি করছে, তো আমাকে সাড়া পাচ্ছে না, ওপরে গিয়ে দরজা ঘা দিচ্ছে, তারপরে সাড়া নাবে, কেউ কেউ ভাবছে কারেন্ট শর্টকে মারা গিয়েছে, কেউ ভাবছে সাড়া দিচ্ছে কেন, কী দুর্ঘটনা হয়েছে, তো ওইভাবে সবাইকে ডাকাডাকি করেছে, সবাই ঠাকুর যে যে খেলছিলো প্রত্যেকে ছুটে এসছে আমাকে
আলটিমেটলি কি করে জাগালো তোমায় বলো আমার? শেষ পর্যন্ত একটা রোগা করে ময়লা খুব মানে বিকট দেখতে একটা দাদা পেছনে জানালা দিয়ে একটা কঞ্চি দিয়ে আমার হ্যাঁ না কঞ্চি বাড়ি যেটা বলে সেটা দিয়ে লেপটার পাধার দিয়ে মানে তুলছিল, উঁচু করছিল, অন্ধকার, আমার লাইট অফ করে দিয়েছিলাম। তখন কি সারা এসেছিল? হ্যাঁ, তখন মনে হচ্ছিল ভূত ভূত, তো আমি চিৎকার করছিলাম ভূত এসছে ভূত এসছে। তো দরজা খুলে সবাই তো অবাক, তুমি বেঁচে আছো, তাই তো বেঁচে আছে। সুস্মিতা এসেছে মাধবপুর থেকে। আচ্ছা সুস্মিতা, স্কুলকে ঘিরে কোনো একটু ঘটনা বলো। কলেজ লাইফ থেকে স্কুল লাইফটা প্রচণ্ড ভালো। আচ্ছা কেন ভালো? কোনো ঘটনা আছে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও সেরকম কোনো ঘটনা? সিনেমায় গিয়েছিলাম একবার স্কুল থেকে, মানে স্কুল বাঙ্ক করে। বাবা কি সাহস মেয়ের! তারপর ধরা পড়েছিলে? না, বাড়িতে কেউ এখনো জানে না। এখনো জানে না, আজকে সবাই জেনে গেল। সময় শুরু হচ্ছে এখন। দুটো দিয়ে ধরার সিস্টেমটাই ওটা, দুটো দিয়ে না ধরলে পড়ে যাবেই। টাইম আপ। রত্না 6 পয়েন্ট, সুস্মিতা পেয়েছে 8 পয়েন্ট। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লোটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। একদম সৃজন ছাড়া কেউ কাঁদাতে পারে না, তাই না বলো? আমরা বাকি সময় হাসতে পারি। কি করো তুমি একটু জানবো? আমি আছি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। তারপরে এত হাসি মুখে এত গানটা এত কিছু মেনটেন করো কিভাবে, আমাকে একটু শিখিয়ে দাও। আমি একটু হাসতে ভালোবাসি, নানা রকম টিচার মারছে, এতটাই মোটা যে এগুলো নড়ছে আমি তখন হেসে যাচ্ছি, মানে হাসাটাই আমার লাগছে না, নাকি লাগা থেকে মন নেই তো, কারণ টিচারটা এতটাই মোটা, ফলে উনি যখন আমাকে স্কেল দিয়ে পায়ে মারছেন তখন ওনার এগুলো তো নড়ছে, ওটাই তখন নজর, তখন আর পায়ে যে স্কেল দিয়ে মারছে সেটা আর আমার কি, ওটাই আমার কাছে ব্যথার দিকে মন নেই। বেশ, এই হাসিটাই কিন্তু অনেক কিছু আমাদের ভুলিয়ে দেয়। অবশ্যই অবশ্যই, এইভাবে হাসতে হাসতে তোমার বাকি জীবন কাটুক। ধন্যবাদ সুস্মিতা ম্যাডাম, সময় বলিনি তো, বলবো তো নাকি বলো? সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ ম্যাডাম। রুম্পা ম্যাডাম পেয়েছে 4 পয়েন্ট আর সুস্মিতা ম্যাডাম পেয়েছে 8 পয়েন্ট। প্রথমে ম্যাডামের কাছে ম্যাডামের যার নাম জানি? অঞ্জলি প্রামাণিক। আচ্ছা সন্তোষপুর থেকে। আগে যে খেলে গেল সুস্মিতা ম্যাডাম, সুস্মিতা ম্যাডাম হচ্ছে বৌমা আর রুম্পা বিশ্বাস হচ্ছে মেয়ে। আচ্ছা ওকে, এবার বৌমা 8 করেছে, মেয়ে 4 করেছে। না তোমাকে 10 করতে হবে, ঠিক আছে? তো ভালো যদি হয়ে যায়, পারবে, আমরা আছি তো তোমার সাথে, ঠিক আছে? তো ভালো, হ্যাঁ একদম 10 করবে, তারপর দেখা যাবে। আচ্ছা এতদিনের লাইফে আমাকে একটু বল, সব থেকে স্মরণীয় কি ঘটনা আছে? স্মরণীয় অনেক কিছু বলা যাবে না, তবে একটা বলছি, আমি খুব ঘুরেছি, মানে এমন জায়গায় নেই আমার ঘোরা হয়নি, সে আন্দামান থেকে তারপর মানসরোবর একটা বাঁধ আছে, তারপর তোমার গিয়ে বাংলাদেশ, তারপর দেবকুমারিয়াতে, বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। না হাজবেন্ডকে ঘুরতে ভালোবাসেন? হাজবেন্ড ঘুরতেন, কিন্তু ওনার থেকেও আমি আবার আরও বেশি। আচ্ছা, আমি যে গ্রুপে যেখান থেকে নিয়ে যাই আমি সেখান থেকে সেখানে যাই, মেয়েদের সঙ্গে এখন যাই, ছেলে বউ তাদের সঙ্গেও গেছি, আমি কাউকে বাদ দিই না, পাশের বাড়ি যদি বলে চলুন চললাম। এতটাই ভালোবাসো, খুব ভালো। কাবেরী ম্যাডাম কোথা থেকে এসেছো? আমি সন্তোষপুর, বজবজ সন্তোষপুর থেকে এসেছি। আচ্ছা তোমার লাইফে কি নাটকে কোনো ঘটনা আছে? নাটক আমার নাটকে বিরাট এক ঘটনা, আমি ছোট্ট করে একটু শুনবো। ছোট্ট করেই বলছি, আমি নাটক করতে খুব ভালোবাসতাম, তা সেই সে সময় ছিল 25শে বৈশাখ, আর মানে ঝড়জলের রাত, আমি স্টেজে উঠেছি, আমার বাচ্চা হওয়ার একটা সিন আছে, দাইমা এসেছেন, ইতিমধ্যে ঝড়জল উঠেছে, একটা ষাঁড় তার মধ্যে চলে এসেছে, স্টেজ ভেঙে পড়েছে, ভেঙে পড়ার জন্য যিনি দাইমা তিনি মুরগির
পোলট্রিতে চলে গেছেন আর আমি দৌড়ে গিয়ে বাথরুমে চলে গেছি। এবার বাথরুমের দরজা আমাদের পাড়া গায়ে ভাঙা ছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, ও যে মুরগির পোলট্রির মধ্যে থেকে ও দেখতে পাচ্ছে যে আমাকে, আমি লাল পাট শাড়ি পরে আছি, গরিব ঘরের বউ, ও চিৎকার করছে পেতনি পেতনি বলে ওখানেই অজ্ঞান হয়ে গেছে। আমি দৌড়ে গ্রিন রুমে চলে গেছি, তো বলছে কাবেরী যে দেবুদা কোথায় গেল, দেবুদা কোথাও জানেন, তারপরে অনেক খুঁজে বার করে, সে তখনও সেই সেন্সলেস অবস্থা, যেই জ্ঞান ফিরছে বলছে পেতনি, কিন্তু পেতনি আসলে আমি বাথরুমে ঢুকে গিয়েছিলাম। সেই ঘটনার পর আর আমি যাইনি, স্টেজ ভাঙার যে বিভৎস অভিজ্ঞতা, আমি আর কোনোদিন স্টেজে উঠে নাটক করিনি। মানে তোমার ঝড় বৃষ্টিতে তোমাদের ওই নাটকটাকে আরেকটা নাটকে পরিণত করলো, তাই তো? তোমাকে পেতনি করে দিল, আমাকে পেতনি। শুরু করব কিন্তু এবার তোমার খেলা। ম্যাডাম রেডি? সময় শুরু হচ্ছে এখন। আর ট্রাই করতে হবে না, না সময় শেষ। অঞ্জলি ম্যাডাম এই রাউন্ডে কোনো পয়েন্ট দিতে পারিনি, ঠিক আছে। কাবেরী ম্যাডাম 10, বজবজ সন্তোষপুরের শিপ্রা ম্যাডাম। ম্যাডাম খেলাধুলো করতে তুমি শুনলাম? হ্যাঁ, আমরা অনেক খেলাধুলো ছোটোবেলাতেও করেছি, তবে বয়স্কে অবস্থা, বয়স্ক অবস্থায় যেটা খেলেছি সেটা হচ্ছে আমাদের এই সুস্মিতার সঙ্গে আমাদের কবাডি প্রতিযোগিতা হচ্ছে মাঠে পুজোর সময়। তা আমরা এতটাই খেলায় ব্যস্ত, এতটাই মানে তখন খেলাটাই প্রধান। হ্যাঁ, তা তখন আমি গিয়ে, ও আমাকে ধরতে এসেছে, আমি ওকে ছাড়াবো কোথায়, ছাড়াতে গিয়ে আমি ওর ঘাড়ের মধ্যে পড়েছি। ভুলেই গেছো নিয়মটা? না, মানে ও আমাকে যেহেতু ধরেছে কবাডিতে, ও আমাকে ধরেছে আর আমি ছেড়িয়ে আসতে যাচ্ছি, তখন ছাড়াতে পারে না, পেরে ওর ঘাড়ের ওপরেই পড়েছি, ওর আঙুল ভাঙলো, আমার দাঁত গেল। সারা জীবনের স্মৃতি তৈরি করে দিয়ে গেল, তাই তো? ভীষণভাবে আমাদের কাছে এরকম কোনো ভয় নেই ঘাড়ে পড়ার, ঠিক আছে? নিশ্চয়ই। শাশ্বতী ম্যাডাম খেলাটা বুঝিয়ে দিয়েছি, সুন্দর করে খেলো, সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। শাশ্বতী ম্যাডাম কিন্তু এই রাউন্ডে 10 পয়েন্ট, বেশ ভালো। শিপ্রা ম্যাডাম পেয়েছে 6 পয়েন্ট। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে দৌড়ি বাড়ি করিপন অকারণ, মায়া বন বিহারিণী, হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারি দৌড়ি বাড়ি করিপন অকারণ, মায়া বন বিহারিণী। মধুমিতা ম্যাডাম বিহালা থেকে এসেছো। আচ্ছা আমি বলো, প্রথম যখন দেখা হয়েছিল কারোর সাথে, কারোর সাথে কী ঘটনা ঘটিয়েছিল? দেখা হয়েছিল পাড়ার মধ্যে, একজন বলেছিল, একটা বন্ধুর সঙ্গে বলেছিল যে এই তোকে না ভালোবাসে একজন, এই নামটা কী রে, বলেছিল যে হ্যাঁ এই নাম, তার এই নাম বলেছিল যে এই অভি নস্কর বলেছে তোকে খুব ভালোবাসে। আমি বলি তাই, তা তোর মুখ দিয়ে আমি শুনবো কেন, সে যদি ভালোবাসে তাহলে সে আমাকে নিজে এসে বলুক, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। তা সে একদিন আমাকে একদিন বললো ঠিক আছে এই পার্কে দেখা করতে বলিস, ঠিক আছে দেখা করলাম, সে দেখা করে বলল ঠিক আছে অ্যাকসেপ্ট করলাম, হয়ে গেল গল্প, প্রেম কাহিনী, প্রেম কাহিনী। ওকে, বেশ, 5 বছর প্রেম, তারপরে বিয়ে। সৌমিকা বারাসাত থেকে এসেছে। সৌমিকা পছন্দের খাবারটা একটু জানবো, কী করে এত রোগা থাকা যায়? রোগা থাকা, আমি কিছু খাই না তো ওই জন্যই রোগা। ঠিক তাই, এটার জন্য আমি জিজ্ঞাসা করলাম, না খেয়ে এরকম থাকা যায় না, আজকে থেকে আমিও ট্রাই করবো, তাই তো? ওকে, টিভি দেখতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। পুরো অবসর সময়টা টিভি দেখে কাটিয়ে দাও? না। তাহলে কী করতে ভালোবাসে? গান শুনতে ভালোবাসি। বেশ, আজকে কিন্তু তুমি গান শুনিয়ে দিয়েছো এখানে অনেকটা, ঠিক আছে? মাসি আর বঞ্চি খেলছে একসাথে, তাই না? দেখা যাক কে হারে কে জেতে। সময় শুরু এখন। মাকে
টাইম আপ। মধুমিতা ম্যাডাম পেয়েছে 12 পয়েন্ট, বঞ্জি সৌমিকা 2 পয়েন্ট। নীলিমা বাছার, কোথা থেকে এসেছো? আন্দুল। আচ্ছা, তোমার বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ। কিভাবে? আমরা একদিন আমার বন্ধুর মানে আমার বরের বন্ধুর বাড়ি থেকে আসছিলাম বাইকে করে। তা বাইকে করে আস্তে আস্তে হঠাৎ একটা বাচ্চা ছেলে সাইকেলে আমাদের বাইকের সামনে দাঁড়িয়ে পড়ে। ও যাই না, বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে পড়েছে, অমনি আমরা সব মানে আমি আমার মেয়ে ছিটকে পড়ে গেছি। তা পড়ে যাওয়ার পর আমার আমি দেখছি আমাকেও সবাই দৌড়ে আসছে, জল টল দিচ্ছে। তা আমি তাদেরকে বলছি আমাকে ছেড়ে দিন, আমাকে দেখতে হবে না, আমার মেয়েটাকে গিয়ে দেখুন। ওকেও দেখছে, কিন্তু আমি মন বলছি ওর দিকে, কিন্তু আমি গিয়ে দেখছি আমার মেয়ের মুখ ফুক দিয়ে সব রক্ত বেরোচ্ছে, দাঁত ফাঁত সব ভেঙে গেছে। ওইটা আমার জীবনের স্মরণীয় দিন। নিবেদিতা ম্যাডাম রয়েছো তুমি, খেলাটা বুঝে নিয়েছো, সময় শুরু এখন। হাতে বেশি লেগে যাচ্ছে, সময় শেষ। নিবেদিতা ম্যাডাম 4 পয়েন্ট, কারণ একটাতে হাত লেগে গিয়েছিল। নীলিমা ম্যাডাম পেয়েছো 6 পয়েন্ট। আন্দুল থেকে পম্পা ম্যাডাম রয়েছে। আচ্ছা ম্যাডাম, অনেকে গল্প শুনেছি তোমাকে, বলো অনেকক্ষণ ধরে। হ্যাঁ, তুমি কি গল্প শোনাবে আমাকে বলো? ওই ছোটবেলা শিবরাত্রির গল্প। শিবরাত্রি করতে? আচ্ছা শুনি কি হয়েছিল। করতাম মায়ের সঙ্গে, আমার কান্টির সঙ্গে গেছিলাম গঙ্গার ঘাটে স্নান করতে। একটা মাসিমা আমার হাতে 5000 টাকা কাপড় জামা কাপড় দিয়ে চলে যেত, তখন অনেক ছোটো টুয়ে পড়ি, দিয়ে গেছিলো। মা বলছে এটা কি? আমি বলছি একটা মাসিমা আমার হাতে দিয়ে গেছে, আমি জানি না এটা কি, তুমি খুলে দেখো। মা খুলে দেখলো, 5000 টাকা ছিল ওতে। তারপর নিতে আসেনি? না, আমরা ছিলাম অনেকক্ষণ ধরে, তখন নিতে আসেনি। কি ভাগ্য গো তোমার, সামনেই দাঁড়িয়েছিলাম তখন দিয়ে গেছে, ভগবান দিয়ে গেছে মাসিমা সেজে, তাই তো? ম্যাডামদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। রত্ন ম্যাডাম আমি 4 পয়েন্ট রাখছি, কারণ এই দুটো হাতে টাচ লেগে গেছে। আর পম্পা ম্যাডাম পেয়েছে 6 পয়েন্ট। সেকেন্ড রাউন্ডে খেলা খেলবে ম্যাডামরা জিও ম্যাডামে। খেলার জন্য 3টে শার্ট রাখা আছে, শার্টের শুধুমাত্র বাটনগুলো লাগাতে হবে, কালার বাটন লাগাতে হবে না। সময় থাকবে ম্যাডামদের জন্য 50 সেকেন্ড। এই সময়ের মধ্যে যতগুলো ঠিকঠাকভাবে বাটন লাগানো হবে প্রত্যেকটা বাটনের জন্য পাওয়া যাবে 5 পয়েন্ট করে। সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, অঞ্জলি ম্যাডাম শুরু করেই দিয়েছে দেখতে পাচ্ছ, হাতটা ছাড়ো। সাথে দেবোলা ম্যাডাম, সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ ম্যাডাম। অঞ্জলি ম্যাডাম পেয়েছো 50 পয়েন্ট। দেবোলা ম্যাডাম এই শার্টটা দেখলে বুঝতেই পারছো, প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা এখানে সরে আছে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে, খেলা তো এটাই, এটা পুরোটাই বাদ। এখান থেকে ম্যাডাম পেয়েছে 30 পয়েন্ট। মাধবপুরে কমলা ম্যাডাম, বিয়ের কোনো একটা স্মৃতি বলবে আমাদের, স্মৃতিচারণ আজকে, তাই তো? হ্যাঁ, আমার যখন বিয়ে হয় তখন আমার 17 বছর বয়স, তখন আমার তো দেখাশোনার বিয়ে, আমি কারোর চিনি না, কারোর জানি না, বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি এসেছি, এবার শুধু কাঁদছি, আমি তো কারো চিনতে পারছি না, মনে খুব কষ্ট লাগছে, বাবা মা কারো দেখতে পাচ্ছি না। আমাদের বাপের বাড়ি ফ্যামিলি খুব বড়, সেই ফ্যামিলি থেকে গিয়েছি, যার জন্য আমার বেশি মন খারাপ লাগছে। বহুবার দিনের সন্ধ্যাবেলা যখন পাড়া থেকে সবাই গেছে, সেই আনন্দটা আমি এখনও ভুলতে পারি না। অনেক কিছু পাওনা? হ্যাঁ অনেক, হ্যাঁ খুব বড় পাওনা ছিল। ম্যাডামদের সময় শুরু করব এখন। টাইম আপ। মৌমিতা ম্যাডাম পেয়েছে 45 পয়েন্ট, কমলা ম্যাডাম 50 পয়েন্ট। সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সুস্মিতা তুমি একটা বোতাম দেখেছো, বাটনের ভুল লাগানো ছিল, তাই এটা বাদ দিয়ে 45 পয়েন্ট। রত্না পেল 55 পয়েন্ট। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরই ল সহজে,
কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ শিখি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা সে ভবের গতি, সবের তরে নহে সবাই, তোমার ভাগ্যে কিছু থাকবে, পরের ভাগে থাকবে বাকি। খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। ওকে, ব্যারাকপুর থেকে এসেছো? হ্যাঁ, ব্যারাকপুর থেকে। এবার কিন্তু বৌদিকে একটু হারিয়ে দিতে হবে, চেষ্টা করব। খুব ভালো বৌদি, কিন্তু এক্ষুনি নয়, সময় শুরু হয়েছে, সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ তোমাদের। সুস্মিতা ম্যাডাম 80 পয়েন্ট, দারুণ হয়েছে। রূপা ম্যাডাম তুমি পেয়েছো 70 পয়েন্ট। কাবেরী ম্যাডাম আর অঞ্জলি ম্যাডাম পাশাপাশি থাকে, তাই না? দুজনে খুব পরিচিত দুজনেই। সময় শুরু হচ্ছে খেলার জন্য এখন। সময় শেষ। কাবেরী ম্যাডাম পেয়েছো 65 পয়েন্ট, আর অঞ্জলি ম্যাডাম হার্ডিক যাই হোক, তাই না? এত বয়সের পরেও তুমি যে এসেছো আমার পাশে, এটা আমাদের কাছে বড় পাওনা। অবশ্যই তুমি আবার আসবে, আমরা খুশি হব অনেক বেশি। 60 পয়েন্ট। দেশপ্রিয় পার্ক থেকে এসেছে শাশ্বতী ম্যাডাম। ম্যাডাম বিয়ের পরে পড়ে গেছিলে সাংঘাতিকভাবে, বা শাড়ি তো পড়তাম না বিয়ের আগে, সালোয়ার কামিজ এই সময় পড়তাম। তো বিয়ের পর হাজব্যান্ডের সঙ্গে নিউ মার্কেটে গেছিলাম শপিং করতে, শপিং টপিং করা হয়ে গেছে। এবার ফিরছি যখন, তখন মনে হচ্ছে তলা দিয়ে শুশু শুশু কিছু নামছে, কিছু নামছে, কিছু নামছে। ওকে ফাইন, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। তাও আমি এরম করে ধরে কোনোভাবে নামছি, একদম স্টেপ, প্রথম স্টেপ নামতে যাব, শাড়িটা খুলছে, আমি পায়ে আটকে পড়লাম, ধাপ ধাপ সামনে সবাই পড়লো। এবং পড়ার সময় আমার তো খুব টেনশান হচ্ছে, ছেলেরাও ছিল, বলে কী হলো কী হলো, এই নতুন বৌদি পড়ছে রে। সামনে ছেলেগুলো বলে সামলে নমো, সামলে নমো। ভয়ঙ্কর সিচুয়েশন, তাই তো? খুব ভালো করে খেলবে দুজন। শাশ্বতী ম্যাডাম সময় শুরু এখন। সময় শেষ ম্যাডামদের। শিপ্রা ম্যাডাম 60 পয়েন্ট, শাশ্বতী ম্যাডামও 60 পয়েন্ট। সৌমিকা আর মধুমিতা দুই ম্যাডামের সময় শুরু এখন। সময় শেষ তোমাদের। সৌমিকা পেয়েছে 45 পয়েন্ট, মধুমিতা ম্যাডাম পেয়েছে 50 পয়েন্ট। বেহালা থেকে নিবেদিতা ম্যাডাম। আচ্ছা, পার্লার নিয়ে কী ঘটনা আছে? পার্লার নিয়ে ঘটনা আছে, বাড়িতে পার্লার করব আমি ভাবতে পারিনি যে বাড়িতে পার্লার করলে পার্লারটা অত ভালো চলবে, ঠিক আছে? পার্লারটাকে একটু বড় করার স্বপ্ন আছে, আরও বড় করব, অনেক প্রচুর কাস্টমার হয়। হ্যাঁ, আরও ভালো হোক ওটা। হ্যাঁ, একদম ঠিক। নীলিমা ম্যাডাম সময় শুরু তোমাদের এখন। সময় শেষ। নিবেদিতা ম্যাডাম এবং নীলিমা ম্যাডাম তোমরা দুজনেই পেয়েছো কিন্তু 55 পয়েন্ট করে। পম্পা ম্যাডাম সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। রত্না ম্যাডাম 55 পয়েন্ট, পম্পা ম্যাডামও 55 পয়েন্ট। স্টিক জুয়েলারির ছোট্ট একটা উপহার, কানে আর গলার ফ্যান্সি জুয়েলারি সেট সব ম্যাডামদের জন্য। কমলা ম্যাডাম তোমার জন্য।
ফাইনালে ছজন ম্যাডামকে পেয়ে গেছি যারা দুটো রাউন্ডে সবথেকে বেশি ভালো খেলেছে। স্কোর অনুযায়ী তারা এসেছে ফাইনালে ছজন, কিন্তু ফাইনালে যে খেলাটা খেলছে এখানে অনেক চুড়ি সুন্দর করে সাজানো আছে স্ট্রর সাহায্যে, এভাবে নয় মুখে করে স্ট্র নিয়ে পাশে এই স্ট্যান্ডে রাখতে হবে চুড়ির স্ট্যান্ডে। বুঝতেই পারছো স্ট্রটা মুখে থাকবে, সময় থাকবে ম্যাডামদের জন্য 40 সেকেন্ড। এই সময়ের মধ্যে স্ট্যান্ডে যতগুলো চুড়ি থাকবে প্রত্যেকটা চুড়ির জন্য পাওয়া যাবে 1 পয়েন্ট করে। সন্তোষপুরের সুস্মিতা ম্যাডাম প্রথমে ফাইনাল খেলছো, সময় শুরু এখন। সময় শেষ। সুস্মিতা ম্যাডাম এখানে 9টা চুড়ি আছে, তাই তুমি 9 পয়েন্ট পেলে। ব্যারাকপুর থেকে রুম্পা ম্যাডাম সময় শুরু এখন। ব্যাস থেমে যাও, সময় শেষ। রুম্পা ম্যাডাম 17 পয়েন্ট। সন্তোষপুরের কাবেরী ম্যাডাম সময় শুরু এখন। কাবেরী ম্যাডামের সময় শেষ। হ্যাঁ একটাও পারলে না, সেই জন্য এখানে আমরা কোনো পয়েন্টও দিতে পারলাম না। সন্তোষপুরের শিপ্রা ম্যাডাম সময় শুরু এখন। শিপ্রা ম্যাডাম এই রাউন্ডে 6 পয়েন্ট। দেশপ্রিয় পার্ক থেকে শাশ্বতী ম্যাডাম, দেখা যাক কটা চুড়ি ওখানে যায়, ঠিক আছে সময় শুরু এখন। শাশ্বতী ম্যাডাম সময় শেষ। এই রাউন্ডে ম্যাডামকে কোনো পয়েন্ট দেওয়া গেল না। সব শেষে বেহালার মধুমিতা ম্যাডাম সময় শুরু এখন। মধুমিতা সময় শেষ। মধুমিতা 10 পয়েন্ট। খেলা শেষে বলতে হবে ফলাফল, আজকে 97 পে ফার্স্ট হয়েছে সুস্মিতা ম্যাডাম, আর 91 পে সেকেন্ড হয়েছে রুম্পা ম্যাডাম। ফাইনালে চার ম্যাডামদের হাতে তুলে দিয়ে যাবো স্টিক জুয়েলারি, কানে আর গলা ফ্যান্সি জুয়েলারি সেট। শাশ্বতী ম্যাডাম তোমার জন্য। ননদ আর বৌদির মাঝখানে আমি, বুঝতেই পারছো দুজনে হচ্ছে আজকে উইনার। ফার্স্ট হচ্ছে সুস্মিতা ম্যাডাম সন্তোষপুরে। তুমি বৌদি তো, তোমার জন্য, ননদের জন্য আছে দুঃখ করো না। ব্যারাকপুরে রিম্পা ম্যাডামের জন্য আছে চন্দ্রানী পার্সেল সেট। খেলার মধ্যে এইটুকুই মজা, আর সেই মজাটুকুকে সাথে নিয়ে চললাম তোমাদের সবার কাছ থেকে। অবশ্যই সবাই ভালো থেকো, প্রতিদিনের মতো চোখ রেখো আমাদের জিও ম্যাডামে।